তৌহিদ পরিপন্থী তা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, মান্নত করা, যেমন ওলি আউলিয়ার জন্য, জিনের জন্য, হ্যাঁ, যে জিনকে খুশি করার জন্য, এই কবিরাজগুলো কিন্তু বলে, কবিরাজ, ওঝা, যারা এইসব করে না, হ্যাঁ, চিকিৎসা, দেশীয় যে চিকিৎসা, বেদাতি চিকিৎসা, বেদাতি যতগুলি জিন তাড়ানোর কাজ করে বেদাতি তরিকায়, তারা কিন্তু মেলা কিছু করতে বলে, সাদা খাসি, কালো খাসি, সাদা মরু, মুখ এই রং, বিশেষ রং, এই কাজটা করিয়েন। তারপরে আমার দেশে হাম যখন হইতো, হাম বুঝলেন তো, হামের রোগ, হাম যখন হইতো তখন হামের ছোট বাচ্চা রোগীদেরকে কি বলতো যে ওকে মিষ্টি খাইতে হয়। আল্লাহ আল্লাহ সমাজ এগুলো ছিল, মিষ্টি খাইতে হবে, কয় রকম জানেন, সাত রকম মিষ্টি বাজার থেকে, এতটুকু এতটুকু করে, পয়সা তো আর বেশি নেই গ্রামে গঞ্জে লোকের কাছে, এতটুকু করে মিষ্টি নিয়ে এসছে, সাত রকম মিষ্টি, আর ও খেতে না চালু খাওয়াইতে হবে, কারণ না খেলে হ্যাঁ জিন ক্ষতি করে দেবে, আর ধারণা ছিল যে এর অঙ্গহানি করবে, এর চোখ নেবে, না হয় এর কান নিয়ে নেবে, শুনতে পাবে না, বৈরা হয়ে যাবে, আর না হলে এর আর কিছু ক্ষতি হয়ে যাবে, কোনো একটা অঙ্গের ক্ষতি হয়ে যাবে। এগুলো কি শিরকি আকীদা, এগুলো তৌহিদ পরিপন্থী, তৌহিদ পরিপন্থী বিষয়, মানত করে আল্লাহ ছাড়া অন্যের জন্য, বা অন্যের কোনো আস্থা নাই, মাজারের জন্য মানে ওখানে নিয়ে যাব, আল্লাহর জন্য জবে করবে, কিন্তু শাহজালালের মাজারে জবে করবে, আল্লাহর জন্যও যদি জবাই করে, কিন্তু খাজাওয়ার আজমির শরীফে যা জবাই করবো, নিজামুদ্দিন আউলিয়ার মাজারে জবাই করবো, হ্যাঁ, মুখ তো মুখ, তাহলে এগুলি তৌহিদ পরিপন্থী বিষয়। এমন কি যদি ওলামারা বলেছেন আপনি জবাই করার ক্ষেত্রে, হ্যাঁ, যদি জবাই আল্লাহর নাম নিয়েও করেন আর আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, কোরবানিও করেন, কিন্তু মাজারে গিয়ে কোরবানিটা বাড়িতে না করে কোথায় গিয়ে করছেন, মাজারের পাশে বাড়ি, মাজারের আস্তানা ওখানে গিয়ে জবাই করছেন আপনি, তাহলে আমরা নিজেরা খাওয়ার জন্য, আপনার মোটে এই আকিদা নেই যে এই এই এর কাছে পাবো কিছু, এই কবর থেকে কিছু পাবো, তারপরও সেটা হারাম, কারণ নবী সাল্লাল্লাহু আবু দাউদ হাদিস রয়েছে, একজন সাহাবি মানত করেছে, নাজারা রাজুলুন আইয়ান হারা এবলান বে বোয়ানা, বোয়ানা নদীর স্থানে কী করবে, সে একটি উট জবাই করবে আর তারপরে গরিব মিসকিনকে খাওয়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে আমি তো এরকম মানত করেছি অমুক জায়গায় বোয়ানা অমুক স্থানে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সরাসরি কিন্তু অনুমতি দিলেন না, বললেন যে সেখানে কি কোনো দেবদেবীর মূর্তি আছে, যে না, হ্যাঁ, সেখানে কি এরকম কোনো আস্থান আছে যেটা আল্লাহ ছাড়া অন্য পূজা করা হয় সেখানে, বলছে না কিছু নেই, তাহলে অসুবিধা নেই, তাহলে করতে পারো। পাঁচ নম্বর তৌহিদ পরিপন্থী বিষয় হচ্ছে ওলি আউলিয়া আল্লাহর নেক বান্দা সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করা, বাড়াবাড়ির মেলা উদাহরণ রয়েছে, যেমন সালাম করতে গিয়ে বড়দের সামনে সালাম করে ঝুঁকে সালাম করে, সালাম আলাইকুম, আপনাদের অনেকেই কিন্তু এই করা তো অভ্যস্ত ছিলেন, আলহামদুলিল্লাহ অনেকে মুক্ত হয়েছেন, অনেকে কিন্তু অনেকটা মুক্ত হন, হ্যাঁ, সালাম করার ক্ষেত্রে, তারপর সালাম করার ক্ষেত্রে সালাম দুই হাতটা ছেড়েছে, কিন্তু তারপরেও বড়দের সাথে সালাম করলেন, তাই বলে কী ব্যাপার, আপনার এইটাকে মানে সামলাবার জন্য এটা নিজের সাপোর্ট নাকি, হ্যাঁ, ভেঙে পড়ছে আপনার কোনো ভারী জিনিস আছে, তখন লজ্জা পেয়ে যায়, আমি বলছি না এটা মোটেই যায় না, এটা অতিভক্তি বলু, এইভাবে কিন্তু ধীরে 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 ভক্তি বাড়তে গেছে আর শিরিক শুরু হয়েছে, বেদাতটাই, হ্যাঁ, দিনের পর দিন কয়েকদিন যেতে করতেই কী হয়ে যায়, শিরকে রূপান্তরিত হয়ে যায়। তো কোনো রকমের অতীর্ণ বাড়াবাড়ি চলবে না, কোনো রকমের বাড়াবাড়ি চলবে, এইরকমই মুসলিম সমাজে কদম বেশি, আর হিন্দুরা ওইটাকে একই বাস নাম পাল্টে দিয়েছে, হিন্দুদের থেকে নিয়েছে, হিন্দুরা বলে যে বড়দের পায়ের ধুলি নেওয়া, ধুলো নিতে হবে, একটু নতুন বউ এসছে যে ঝুঁকি কী করতে হবে, পায়ে হাত দিয়ে একটু ধুলা নিতে হবে, আর মুসলিমরা কী বলে, কদম বসি বলে, বা এটা হচ্ছে পায়ে হাত পা ছুঁয়ে সালাম করা, পা ছুঁয়ে সালাম করা, এগুলি হচ্ছে, হ্যাঁ, তৌহিদ পরিপন্থী বিষয়, বেদাত যেগুলো, হ্যাঁ, শিরকে নিয়ে যেতে পারে, কারণ এটা যুক্ত হচ্ছে, এটা রুকুর চাইতে বেশি ঝুঁকে যেতে হচ্ছে আপনাকে, এটা একটা বিষয়। দুই নম্বর বিষয় যে আপনি এমন কিছু করছেন, অতিরঞ্জন বাড়াবাড়ি করছেন, এটা হচ্ছে চোরা রাস্তা, শিরকের চোরা রাস্তা, বেদাত থেকে শুরু হয় সেটা, তো এই সমস্ত কিছু তৌহিদ পরিপন্থী বিষয়, এবং তাদেরকে তাদের মর্যাদার ওপর উঠিয়ে দেওয়া, যেমন কেউ যদি মনে করে যে আমার শেখ ভুল করতেই পারে না, এটা আমি মেনে নিতেই পারি না, তাহলে কি এটা তৌহিদ পরিপন্থী বিষয়, মানে শিরকি কথা বললেন আপনি, হ্যাঁ, ইমাম আবু হানিফা ভুল করতেই পারে না, শিরকি কথা এটা, ইমাম শাফি ভুল করতে পারে না, শিরকি কথা এটা, আমাদের কথা তো বাদ দেন, বড় বড় ইমাম সম্পর্কে যদি কেউ মনে করে যে কেউ ভুল করতে পারে না, সে ভুলের ঊর্ধ্বে, তাহলে এটা শিরকি কথা, কারণ আপনি আল্লাহর সিফাত, আল্লাহর গুণ তাকে দিয়ে দিলেন, একমাত্র ভুল হয় না কার, রব্বুল আলমিনের, অমা কানা রব্বুকা নাসিয়া, ভুল তো হয় না, ভুলেনও না আল্লাহ রব্বুল আলমিন, বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলতেন, স্মরণ করিতে হইত, হ্যাঁ, সবাই ভুলে, মানুষ মাত্রে ভুলে, জি, আল্লাহ আদম আলাইহিস সালাম প্রথম মানুষ আমার ফানাসিয়া, তিনি ভুলে গেছিলেন যে ওই গাছের কাছে যেতে, আল্লাহ যে নিষেধ করে পতনটা তখন ভুলে গেছিলেন ওই সময়, ঠিক, জি, নবী সাল্লামের হাদিস, জি, ইবনে খোজাইমায় রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে,
বিভিন্ন কিতাবে রয়েছে, হাদিস থেকে আল্লাহ আলবানি সহি বলেছেন কি ইয়াকুম আল গুলু, তোমরা সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, অতিরঞ্জন, অতি ভক্তি থেকে সাবধান, ইয়াকুম সাবধান। কেন? ফাইন্নামা আহলাকা মান কানাকুম আল গুলু ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে অতিভক্তি, অতিরঞ্জন, বাড়াবাড়ি তোমাদের পূর্বের জাতিদেরকে ধ্বংস করেছে।